আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে আমাদের পৃথিবীতে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটার নাম হচ্ছে করোনা ভাইরাস। আর এই করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচার জন্য আমরা বিভিন্ন লকডাউন পালন করছি, বা লকডাউনে থাকতে হচ্ছে, বা হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তো হোম কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আমাদের মন মেজাজ আসলে খিটখিটে হয়ে যায়। তো এইসব থেকে আমরা দূর থাকবো। আর আমরা যদিও আমাদের মন মেজাজ কেটকেটা হয়ে যায়, তাহলে আমরা আমাদের পরিবারকে সময় দেব, বিভিন্ন বিনোদন করার চেষ্টা করব, বিভিন্ন খেলাধুলা করব, এবং আমরা বাচ্চাদের সাথে এইসব ব্যবহার করব না। তো বাচ্চাদের আমরা একটা জিনিস করতে পারি, আমাদের অনেক সময় আমরা চাকরির সময় দিতে পারি না, বাচ্চাদের কি পড়াশোনা করে এইসব আমরা লক্ষ্য রাখি না। তো এই সুযোগে আমরা বাচ্চাদের পরীক্ষা করতে পারি বা পরীক্ষা নিতে পারি ঘরের ভিতর, যে ওরা এতদিন কি শিখলো। যেমন ক্লাস টেনে থাকলে আমরা ক্লাস 9 থেকে এর নিচের ক্লাসের আমরা বিভিন্ন পরীক্ষা নিতে পারি, এইরকম সময় পাস করতে পারি। এই সময় আমাদের পকেট জিরো থাকতে পারে, আমাদের পকেটে কোনো টাকা না থাকতে পারে, এই জন্য মন মেজাজ নষ্ট হয়ে যেতে পারে। তো এতে আমাদের কিছু করার নেই, আমরা মন মেজাজ টাকা আসলে আজ আছে কাল নেই, আমাদের সরকার যতটুকু পারে আমাদেরকে সহযোগিতা করতেছে এবং করবে। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমি কিছুই আপনাদেরকে দিতে পারলাম না, ছোটো এই ভিডিওটা দিলাম। আপনারা লকডাউন মেনে চলুন এবং সচেতন থাকুন, করে থাকুন, এবং বেশি বেশি করে হাত ধুন, এবং দেশের স্বাস্থ্য নীতি মেনে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।